সবাইকে জানাই শুভ দুর্গা অষ্টমী। আজকে অষ্টমী, সব জায়গায় অঞ্জলি চলছে, কিন্তু এবার অঞ্জলি অনেক কম কম হচ্ছে। আমাদের পাড়াতেও অঞ্জলি অনেক কম কম হয়েছে, আর আজকে দিনটা শুরু হলো এইভাবেই অঞ্জলি দিয়ে। আর আজকে একটা স্পেশাল জায়গায় যাব, সেটা এখন বলছি না কোথায় যাব। তো আজকে অনেক কিছু হবে, দেখতে থাকো আর দেখো কী হয়। আর তোমরা কে কে অঞ্জলি দিলে আজকে নিচে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করো, দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা কীরকম বুঝতে পারছি না। সাবস্ক্রাইব করো আর সাথে থাকো, আর পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে? তাহলে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। Waste another day, eyes on my display. You say we need a change, and I feel that you mean it. You mean it. But you're so right, we're losing track of time. Buying things online, and it's not like we need them. We don't need them. আজকে সাডেন প্ল্যান চেঞ্জ হয়ে গেল, অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয়নি। আজকে সিছাপুরে আমার একটা বন্ধুর বাড়িতে, এখানেই এখন পার্টি হবে। সো দেখা যাক কী হয়, আর অবভিয়াসলি দারুণ কিছু হবেই। বাট তোমাদের একটা অন্য জায়গা দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু একটা প্ল্যান চেঞ্জ হয়ে যায়। আর একটু ভিড় আজকে রেস্টুরেন্টগুলোতে, একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল বাট চেঞ্জ হয়ে যায়। সো দেখো আজকে কী হচ্ছে। আগে এখন যাচ্ছি আহারে বিরিয়ানি আনতে, সবাই বিরিয়ানি খাবে আজকে, আগে কোনোদিনও যদিও খাইনি। তো দেখা যাক, রিভিউ তো অনেক দেখেছি, কীরকম হয় না হয় আজকে খেয়ে তোমাদের জানাচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইকটা কিন্তু করতেই হবে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে সোজা রেস্টুরেন্টে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে পৌঁছে গেছি বিরিয়ানি নিতে। ভেতরে খুব ভিড় ছিল, অনেকে দাঁড়িয়ে ছিল বিরিয়ানি নেওয়ার জন্য, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যেখানে সেফটি মেজার্সগুলো, শুধু মুখে মাস্ক পরা আছে আর কিছুই নেই, মাথায় ক্যাপ নেই, হাতে গ্লাভস তো নেই, ঠিক আছে? ওরমভাবেই দেওয়া হচ্ছে। আর একটা কথা হচ্ছে, তোমরা যারা কাছাকাছি থাকো জোম্যাটো আর থেকে যদি অর্ডার করো, জোম্যাটোর দাম আর দোকান থেকে যদি নাও, দামের মধ্যে একটা ভালো মতো ডিফারেন্স আছে। সো কেউ যদি কাছাকাছি থাকো তাদের আমি বলবো, ইচ্ছাপুরের কাছাকাছি থাকলে যদি আহার থেকে বিরিয়ানি খেতে চাও তাহলে জোম্যাটো না করে সোজা দোকান থেকে নাও, তাহলে অনেক তোমাদের একটুখানি চিপ প্রাইসে তোমরা বিরিয়ানিটা পেয়ে যাবে। চলে এসছে আমাদের রাষ্ট্রীয় খাবার, আর এই হোটেলে আমি আগে কোনোদিনও খাইনি, তো বেশ ভালোই লাগছে খেতে, আর মাটনের পিসটাও বেশ বড় আছে। এখানকার বিরিয়ানির রিভিউ অনেক ইউটিউবারদের কাছে আগে দেখেছিলাম, সো অনেক ভেবেছিলাম যে বিরিয়ানিটা দারুণ হবে। সো সত্যি কথা বলতে বিরিয়ানিটা সেরকম না যেরকম যতটা এক্সপেকটেশন ছিল, মাটনের পিসটা যতটা দেখেছিলাম আমি ভিডিওতে, এখানে সেরকম বড় মাটন পিস ছিল না, আর টেস্টও সেরকম ছিল না মাটনটা। আরেকটা কথা হচ্ছে, আমাদের মধ্যে অনেকে চিকেন বিরিয়ানি নিয়েছিল, সো চিকেন বিরিয়ানি সেরকম ছিল না, চিকেন বিরিয়ানিটা খুব ড্রাই ছিল আর আরও অনেকটা শক্ত ছিল। সো আমি ডিসঅ্যাপয়েন্টেড
কমপ্লিটলি না হলেও বাট আমি স্যাটিসফাই হইনি বিরিয়ানিটাকে, যে আমি বলবো না মানে দারুণ মানে। সো অনেকে এই বিরিয়ানিটার সাথে দাদাভাতি বিরিয়ানি কম্পেয়ার করেছে, কিন্তু আমি কোনো লেভেলেই আসে না দাদাভাতির সাথে এই বিরিয়ানিটা। সো আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের তো অনেস্টলি সেই কথাটাই বললাম। সো এবার যাওয়ার পালা, দেখতে পাচ্ছি আমি বেরিয়ে পড়েছি। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সবাই ভালো করে পুজোটা এনজয় করো। বাই বাই।